গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। সুমাত্রা দ্বীপে এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন। প্রাদেশিক রাজধানী পাদাং সহ অন্য আরও আটটি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিপর্যয়ের মুখে পড়েছে 700 বাড়ি, সেতু ও বিদ্যালয়। ক্ষতিগ্রস্ত হয়েছে 280 একর কৃষিজমি। প্রায় 70,000 মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিতে হয়েছে। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন উজাড়ের কারণে দেশটিতে ভূমিধসের প্রবণতা অনেক বেড়েছে। কয়েকদিন বৃষ্টি হলেই দ্বীপপুঞ্জটিতে নিয়মিত বন্যা দেখা দিচ্ছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের আশঙ্কা আছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্র না থাকায় অনেকের আশ্রয় হয়েছে স্থানীয় মসজিদগুলোতে। খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকটে ভুগছেন সবাই। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এক সপ্তাহের টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিতে হুইয়ালানি নদী উপচে পড়ে শহরে ঢুকে পড়েছে পানি। দেশটির উত্তর পূর্বাঞ্চলে পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সড়ক। চলমান দুর্যোগের কারণে চরম বিপর্যয়ে বাসিন্দারা। প্রাণহানি এড়াতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে বহু মানুষের। দীর্ঘস্থায়ী বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি। বিপাকে পড়েছেন কৃষি নির্ভর গ্রামগুলোর বাসিন্দারা। প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি ও অবকাঠামো। এই বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন স্থানীয়রা। এদিকে মধ্যপ্রাচ্যদের সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। আবুধাবি, দুবাই, শারজা, আজমান সহ বেশ কয়েকটি শহরে বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক ও ঘরবাড়ি। বজ্রসহ ভারী বৃষ্টিতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। উঠানামা করতে পারছে না অনেক ফ্লাইট। পুরো দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ। বাড়ির বাইরে বেরে না হতে বলেছে তারা। এছাড়া সমুদ্র সৈকত ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তানভীর জনি, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।